মাহমুদুল লিখেছেন শুনেছি কি আমাদের অন্যতম আলামত হলো দাসী তার মনিবকে জন্ম দিবে সারোগেসি পদ্ধতিতে তাই কি হচ্ছে যিনি গর্ব বাড়া দিচ্ছেন তিনি তো দাসীর চেয়ে বেশি কিছু ননীর সন্তান যে কার্যত মনিব ভাই মাহমুদুল হাসান এটি একটি যৌক্তিক বিশ্লেষণ আপনি দাঁড় করিয়েছেন আমরা জানি না ক্রিম সৌদি সাল্লাম ঐতিহাসিক হাদিসে জিব্রিলের মধ্যে কে আলামত প্রসঙ্গে বলেছেন যে আন্তালিদাল আমাত তাহা আমাদের একটি আলামত হলো যে কেয়ামতের আগে দাসী তার মনিবকে মালিককে জন্ম দিবে তো এটা কীভাবে হবে এর বিভিন্ন ব্যাখ্যা ওলা মায়ক্রাম করেছেন কেউ কেউ বলেছেন যে এটার মানে হলো মায়ের সঙ্গে দাসী সুলভ আচরণ করবে সন্তানরা অর্থাৎ দুর্ব্যবহার করবে অবাধ্য হবে সন্তান মায়ের সেজন্য হাদিসে এভাবে বলা হয়েছে কারণ তার মা কার্যত তার দাসীর মতো করে তিনি তার সাথে আচরণ করছে ওই ছেলে তো যার কারণে সেই ছেলের কাছে তার মা আর মা নন মানে কার্যত সেটা তার দাসীর মতো হয়ে গেল তাহলে মা সন্তানকে জন্ম দেয়নি যেমন কেমন যেন দাসী তার মালিককে জন্ম দিয়েছে এরকম একটা অবস্থা হবে সন্তানরা অবাধ্য হয়ে এটি ইঙ্গিত করেছেন নবী করিম সাল্লাহ সাল্লাম আরেকটি ব্যাখ্যা যেটি আপনি বলেছেন এটাও একটা যৌক্তিক ব্যাখ্যা নবী করিম সাল্লাহ সাল্লামের হাদিসের ব্যাখ্যা কেমন পর্যন্ত মানুষ আবিষ্কার করতে থাকবে আমাদের নতুন নতুন ব্যাখ্যা আমরা পাব এবং সেটা হাদিসের সাথে সংগতিপূর্ণ হবে তার মাধ্যমে আমাদের এই বৃদ্ধি পাবে এটিও যৌক্তিক ব্যাখ্যা যে একজন মানুষ যখন কোনো মহিলাকে সারোগেট হিসাবে নেন এবং তার গর্বে তার সন্তান বড় করে তোলেন জাস্ট গরিব মানুষ দেখে তাকে কিছু টাকা দেন তাহলে এই ভদ্র মহিলা হতে পারে তার কাজের মেয়ে হতে তার হতে পারে তার বাসার কাজের লোক কারণ আমার তো এই শব্দটি যদিও কৃতদাসী ক্ষেত্রে ব্যবহার হয় কিন্তু সাধারণভাবে এটির ব্যবহারের আপনার প্রচলন আছে তো সব মিলিয়ে যেটি দাঁড়ায় সেটা হলো যে একজন কাজের মানুষ আমার বাসার হতে পারে তাকে সারোগেট হিসাবে নিয়ে তার মাধ্যমে সন্তান আমি জন্ম দিলাম তাহলে এই সন্তানটা মূলত ওই ভদ্র মহিলার কর্তা হচ্ছেন মনিবের মতো হচ্ছেন মালিকের মতো হচ্ছেন আর তিনি তার অধীনস্থ কাজের মানুষ হচ্ছেন তাহলে সেক্ষেত্রে কাজের মানুষ তার মালিককে জন্ম দিল নবী করিম সাল্লা সাল্লাম যে বলেছেন কেমন তার কেমনটি ঘটবে এই সারোগেসির পদ্ধতির মাধ্যমে সেটি ঘটে থাকতে পারে এর আরও বিভিন্ন ব্যাখ্যার সম্ভাবনা আছে ব্যাখ্যার ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে এই ব্যাখ্যাগুলো সম্ভব বাহাত্তি যদি ফিট হয় তাহলে সেটা আমরা গ্রহণ করতে কোনো অসুবিধা নেই আর নিশ্চিত করে বলার সুযোগ নেই যে এইটাই ব্যাখ্যা অন্যটা হবে না কারণ এটা সম্ভাব্য বিষয় আমরা ব্যাখ্যা দিয়েছি এর সাথে আরও বেটার কোনো ব্যাখ্যা থাকতে পারে আর যৌক্তিক কোন ব্যাখ্যা থাকতে পারে আল্লাহর এলেমে কোনটা একেবারেই পারফেক্ট ব্যাখ্যা সেটা আল্লাহ তালা ভালো জানেন কিন্তু হাদির সাথে যদি সংগতিপূর্ণ হয় কোনো প্রকার অসঙ্গতি না থাকে সেটাকে আমরা ব্যাখ্যা হিসাবে নিতেই পারি এবং এই ধরনের ব্যাখ্যাগুলো আমাদের ইমানকে বৃদ্ধি করতে সহায়ক হবে ইনশাআল্লাহ দিন